আপনাদের শুধু এইটুকু জানানোর জন্য আপনাদের সামনে হাজির হয়েছি যে আজকে বিশদলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দের যে সভা, সেই সভায় গত 13 তারিখে জাতীয় ঐক্য ফ্রন্ট যে গঠিত হয়েছে তাদের যে দাবিনামা এবং লক্ষ্যসমূহ, এসব আমরা বিশদলীয় জোটের সভায় আমরা একজন পর্যালোচনা করেছি, এই নিয়ে আমরা আলোচনা করেছি। এবং আলোচনা করে আমরা বিশদলীয় জোট এই মর্মে একমত হয়েছি যে এটা একটা স্বৈরাচারী সরকারকে হটিয়ে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে একটা অগ্রগতি, এবং আমরা সেই জন্য এই উদ্যোগকে, এই জোটকে, এই ফ্রন্টকে আমরা স্বাগত জানাচ্ছি বিশদলীয় জোটের পক্ষ থেকে। এবং আমরা আশা করছি যে এই জোট গঠনের মধ্য দিয়ে আগামী দিনে জনগণের আন্দোলন আরও জোরদার হবে, বেগবান হবে, এবং এই সরকার জনগণের ন্যায়সঙ্গত সব দাবি মেনে দেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে তাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করবে। আপনার বা আমরা দেখেছি যে যে দাবিগুলি আছে তার মধ্যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, জাতীয় সংসদ বাতিল, নির্বাচন কমিশন পুনর্গঠন, ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ নির্বাচনের আগে থেকে সশস্ত্র বাহিনী নিয়োগ, এই ধরনের গুরুত্বপূর্ণ যেসব দাবি, যে দাবিতে অনেক দিন আগে থেকে আমরা আন্দোলন করছিলাম, তার সঙ্গে এই জোট বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিও দাবি করেছে। আমরা বিশদলীয় জোটের পক্ষ থেকে সেজন্য এই ফ্রন্টের নেতৃবৃন্দকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের সবাইকে ধন্যবাদ। ঠিক আছে।